হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। ঢাকায় ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের দলটির শত শত নেতাকর্মী আজ সকালে বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভে ফ্রান্সের পতাকা এবং দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কুশপত্তলিকা আগুন দিয়ে পোড়ানো হয়েছে। সেই বিক্ষোভ থেকে ফ্রান্সের পূর্ণ বর্জনের আহ্বানও জানানো হয়েছে। ফ্রান্সে ইসলাম এবং নবীর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন আজ ঢাকার দূতাবাস ঘেরাওয়ের এই কর্মসূচি নিয়েছিল। সকালে দলটির নেতাকর্মীরা ঢাকায় বায়তুল মোকারাম মসজিদের উত্তর গেটে জড়ো হয়ে সমাবেশ করেন। সমাবেশের পর ফ্রান্সের দূতাবাস ঘেরাও করার স্লোগান তুলে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা ঢাকায় শান্তিনগর মোড়ে পুলিশের বাধার মুখে অবস্থান নিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তাদের ঘেরাও কর্মসূচি শেষ করেন। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম সহ দলটির নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। ইসলামী আন্দোলনের আমির ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে নিন্দা জানানোর দাবি সহ মোট 5 দফা দাবি তুলেছেন। ইসলামী আন্দোলন মুসলিম দেশগুলোর জোট OICKEও ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেওয়ার দাবি করেছে। দলটি আগামী 29 অক্টোবর জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আসলে আমাদের ইসলামিক রাষ্ট্র একটি বাংলাদেশ। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কিন্তু এটা দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি যে আমাদের নবীকে নিয়ে একটা দেশের প্রধানমন্ত্রী যে বাজে মন্তব্য করে, কার্টুন প্রদর্শনীর অনুমতি দেয়, আবার রমরমা প্রদর্শনী চলে, সেটার প্রতিবাদ একজন মুসলিম দেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের বাংলাদেশ সরকারেরও করা উচিত, মাননীয় প্রধানমন্ত্রীর করা উচিত বলে আমি মনে করি। তো ভিউয়ার্স, সবসময় আপনারা এইসব জিনিসের প্রতিবাদ করুন, সবসময় সাথে থাকুন। যারা এইসব প্রতিবাদ করছে তাদেরকে সাপোর্ট দিয়ে যান, আমি সেটাই মনে করি। কারণ আমাদের নবীকে অপমান করা, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, এসব কিন্তু কারো কিন্তু অধিকার নাই আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার। সেক্ষেত্রে ফ্রান্স কিন্তু করে ফেলেছে, এটার প্রতিবাদ জানানো আমাদের সবার দায়িত্ব। তাই আসুন আমরা প্রতিবাদ জানাই। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।